अपने हाथ से मेरा मुंह दबाकर बंद कर देते थे। हाईवे ছবিতে আলিয়া ভাটের চরিত্রটি মনে আছে? ছবির শেষে সে চিৎকার করে বলেছিল তার সঙ্গে ছোটবেলায় তার আত্মীয় কিভাবে যৌন নির্যাতন করত। চিকতি থি নোজাকি থি চিকতি থি মগর ও হাত মুখে উপর দব গই চিক। রিলের চেয়েও জঘন্য ঘটনা ঘটেছে রিয়েলে। ছোটবেলায় যে জেঠুর কোলে চড়ে ঘুরে বেড়ানো, যে দাদার সঙ্গে খেলাধুলো খুনসুটি, সেই আপনজনদের বিরুদ্ধেই দিনের পর দিন সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, তাও আবার নিজের বাড়িতেই। চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে কোচবিহার শহরে। ছাত্রীর দাবি, দিনের পর দিন তাকে ধর্ষণ করেছে জেঠু জেঠুর ছেলে। অভিযোগ নির্যাতনে সামিল ছিল বাড়ির প্রাক্তন ভাড়াটে জেঠুর বন্ধুও। ছাত্রীর দাবি, মুখ খুললে বাবা মাকে খুনের হুমকি দিত জেঠু। নিজের সন্তানের উপর যে এভাবে নির্যাতন চলেছে, ঘুণাক্ষরও তা টের পাননি বলে দাবি ছাত্রীর বাবা ও মায়ের। মেয়ের উপরে এতদিন পড়া রেপ করেছে, রেপ করেছে, হ্যাঁ রেপ করছে, ওষুধ খাওয়াইছে। আর আমার মেয়েকে বলে বলতো, যদি এইসব জানে তাহলে কিন্তু আমার ভাইকে মেরে ফেলাবো, ছোটো একটা নজরে ভাই আছে, ভাইকে মেরে ফেলাবো। এর আগে ভয়ে কাউকে বলতে পারেনি স্কুল ছাত্রীটি, কিন্তু আর সহ্য করতে না পেরে স্কুলের এক বান্ধবী ও শিক্ষিকাকে বিষয়টি জানায় সে। এরপর স্কুলের শিক্ষক শিক্ষিকারাই কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেন। স্কুলে মারফতে জানতে পারছি। কি জানলেন? স্কুলে মানে আর কি ওর বান্ধবীদের কাছে বলছিল, বান্ধবীরা পরে ম্যাডামরা জানতে পারছে, পরে ম্যাডাম কল করছে, পরে জানতে পারলাম যে এরকম ওর জ্যাঠা, ওর দাদা, তারপরে আমাদের পাশের বাড়ির ছেলে, আমার ভাই থেকে ভালো থাকতো, ও নাকি ওকে শারীরিক নির্যাতন করতো। ঘটনায় ছাত্রীর জেঠু এবং জেঠুর বন্ধুকে গ্রেফতার করা হয়েছে, এখনো অধরা জেঠুর ছেলে। গোটা ঘটনায় হতভম্ব সবাই। কি করে একজন বাচ্চা মেয়ের সঙ্গে এরকম আচরণ কেউ করতে পারে, তাও বা নিজের কাছের লোক? ছি। দেবাশিস মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ, কোচবিহার।